मेयर गौतम देव ने एक बार फिर सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम मैदान का जायजा लिया है। ज्ञात हो कि गत 21 फरवरी को मुख्यमंत्री की प्रशासनिक सभा कंचनजंगा स्टेडियम में आयोजित हुई थी। वही सभा स्थल निर्माण के लिए कई गड्ढे बनाए गए, जिसके चलते मैदान क्षतिग्रस्त हो गया था, जिसके बाद विभिन्न महलों द्वारा कई सवाल उठाए जा रहे थे। दूसरी तरफ गत 27 फरवरी को मेयर ने नगर निगम की बोर्ड मीटिंग के दौरान आश्वासन दिया था कि एक महीने के भीतर मैदान को फिर से खेलने लायक बना दिया जाएगा, जिसके तहत आज उन्होंने कंचनजंगा स्टेडियम के मैदान की स्थिति का जायजा लिया। इस संबंध में मेयर गौतम देव ने कहा कि 27 तारीख बोर्ड मीटिंग एक मासेर मध्ये मैचटाके आमरा प्लेइंग कंडिशने करे देव, सबुज करे देव। গতকাল এসএসকেপির সাথে কথা হয়েছে, ওরা মে মাস থেকে ফুটবল টুর্নামেন্টগুলো এখানে করবে, ফুটবল টুর্নামেন্ট বলছি, লিগ ওদের অন্যান্য খেলাগুলো করবে। আমরা মাঠটা করছি, আমরা অনেক কিছু প্রোকিওর করেছি, কিছু এখানে পেরেক ইত্যাদি ছিল প্রায় 8-9 কেজি, সেটাকে চুম্বক দিয়ে আমরা কালেক্ট করে বাদ করে দিয়েছি। এঁটেল মাটি আনছি, অল্প কিছু স্টকে ছিল আমাদের, বাকিটা আমরা প্রোকিওর করছি। এই হোস পাইপ অন্যান্য পাইপ আমরা দিয়ে মাঠটাকে পুরো ভেজাতে হচ্ছে। এই সময় টানের টাইম, মাঠে এমনি জল দরকার, বৃষ্টি একদিন হয়েছে কিন্তু খুবই অল্প, ওই বৃষ্টিতে মাটি ভিজছে না, তো পুরো আমরা জল দিচ্ছি, ভেজাচ্ছি। এবং এই কদিনেই দেখতে পাচ্ছি আমি যে 7-8 দিন আগে এসেছিলাম, তখন মাঠটা যেরকম ছিল এখন অনেকটা সবুজ হচ্ছে। আমার মনে হয় যে আজকে 4 তারিখ, এ মাসের 20-25 তারিখের মধ্যে মাঠটা অনেক সবুজ হয়ে যাবে। আর যে জায়গাগুলো গর্ত হয়েছিল সেই জায়গাগুলো আমরা এঁটেল মাটি দিয়ে ওটাকে বন্ধ করে দিয়েছি। একটা কর্পোরেশন থেকে টাকা স্যাংশন করেছি, পুরনো যে ড্রেন ওই ড্রেনটাকে আমরা এখন পরিষ্কার করছি, ওরা ওয়াটারিং করে ওটা পরিষ্কার করবে। 64,000 ওটার জন্য আমরা 68,000 স্যাংশন, 86,000 টাকা স্যাংশন করেছি। আর পরবর্তীকালে তো এই মাঠটাকে আমরা পুরোই পরিবর্তিত করব। এই যে ঘাসগুলো আছে এই ঘাস থাকবে না, আফ্রিকান বারমুডা ঘাস থাকবে, যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল গ্যালারিগুলো মাঠে থাকে। এবং এর ইন্টারনাল ড্রেনেজ সিস্টেমটা পুরো রিভ্যাম্প করা হবে, নতুন করে তৈরি করতে হবে, সেই কাজগুলো আমরা করব। এটা এখন যখন গ্যালারি কাজ হবে, আমাদের সমস্ত সার্ভের কাজ চলছে, পিডব্লিউডি কাজগুলো করবে। আমরা দিল্লি থেকে স্থপতি এনেছিলাম, চিফ আর্কিটেক্ট এসেছিলেন, পিডব্লিউডির মন্ত্রীর সাথে কথা হয়েছে, অনারেবল মিনিস্টার পিডব্লিউডি। আমি দুদিন পরশুদিন ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীর সাথেও কথা বলেছি। আমরা গ্যালারিতে যখন হাত দেব, ফেজওয়াইজ ম্যানারে আমরা এই গ্রাউন্ডটাও তৈরি করব। এবং এই গ্রাউন্ডটা তৈরি করতে গেলে পুরো চাষ করতে হবে, তখন এই মাঠে খেলা বন্ধ থাকবে। অন্য একটা মাঠ আমরা তৈরি করছি, যে মাঠে আপাতত ক্রিয়াচর্চা চলবে, এই মাঠটা যতক্ষণ পর্যন্ত রেডি না হবে।